এই জায়গাটা আর কোথাও না, যেটা হচ্ছে ময়মনসিং রাবার বাগান নামে পরিচিত, এটা হচ্ছে সেই জায়গা সন্তোষপুর। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সন্তোষপুর রাবার বাগান যে বৈশিষ্ট্যতা, এর সৌন্দর্য। এখানে নতুন একটি পার্ক হয়েছে, সেই পার্কগুলো ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, আর ভিডিওটির সাথে থাকলে দেখতে পারবেন আরও মজার মজার অনেক কিছু। তা চলুন দেখা যাক, ঘুরে ঘুরে আমরা এক নজর দেখে আসি কী কী আছে এই সন্তোষপুর রাবার বাগান এলাকায়। একবারে ময়মনসিং ফুলবাড়িয়া থানার বর্ডার এলাকা এটা। আমি যদি আপনাদেরকে একটু বলি যে ময়মনসিং জেলার একবারে বর্ডার এলাকায়, বর্ডার লাস্ট বর্ডার, এরপরে হচ্ছে কি মধুপুর। আমি আপনাদেরকে এই ভিডিও তো দেখাবো কোন পর্যন্ত ময়মনসিং এর ফুলবাড়িয়া থানার সীমানা এবং কোন পর্যন্ত মধুপুর। এই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন, আর যারা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে মধুপুরের আনারস বাগান। যে আনারস দেশ এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে শুধু আমরাই দিচ্ছি, এই আনারসের সারা দেশে পৌঁছানোর এই সুবিধা। এখানে কিভাবে আসবেন, কে কোথায় থেকে আসবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই। এখানে আমরা প্রথমত যারা ময়মনসিং ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা অবশ্যই তো সঠিকভাবে তথ্য নিয়ে জেনে বুঝে শুনে পরে আসবেন। কেউ আসার সময় কোনো ধরনের প্রতারণায় বা কোনো চক্রের হাতে পড়বেন না, এবং চোখ কান খোলা রেখে পরে এই এলাকায় আসবেন, যেহেতু এটা বনভোজন এলাকা, সেহেতু অবশ্যই নিজের সেফটিটা, নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাছে রেখে পরে আসবেন। এখানে আমি কিন্তু কিছু দূর হাঁটতে হাঁটতে অলরেডি এই পার্কের সামনে এসে পড়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কী কী আছে। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, আশা করি সব কিছু দেখতে পারবেন। সামনে আরও ভালো কিছু আছে, আমি আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে কি গাছ যেন, দুলো ভাই আমি এদিকে একটু সম্মানিত ভিউয়ার্স বলে আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি, একটু ক্যামেরা ধরেন না। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই সম্পূর্ণ রাবার বাগান দেখাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন। আমি কিন্তু এই পুরো রাবার বাগানটা আজকে এই ফরেস্ট অফিসটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দেখাই নিব। এখানে বন জঙ্গল আছে, কিন্তু সাইডে যারা যেখান থেকে আসবেন অবশ্যই সতর্কতার সাথে আসবেন, আসার পরে কোনো ধরনের প্রতারণায় শিকার হবেন না, অবশ্যই এই বিষয়গুলোতে সকলে সাবধান থাকবেন, সতর্কত থাকবেন, যাতে আপনাদের কোনো সিন্ডিকেটের প্রতারণার পাল্লায় না পড়তে হয়। ভিডিওর সাথে থাকুন, সামনে আরও ভালো কিছু আছে।
হচ্ছে চিলিং।